যিনি আজ আমাদের মধ্যে নেই সেই সকলের প্রিয় প্রয়াত শিল্পী মান্নাদের কণ্ঠে সেদিন পাখিকে গাইতে দেখে আমার গাইতে ইচ্ছে হলো। হয়তো গাছের শাখায় পাখির কণ্ঠে গান শুনে জীবনে গানকেই ভালোবেসেছিলাম। যদিও ভালো গাইতে পারি না কিন্তু এই গানের মধ্য দিয়ে আমি আমার সেই ধ্যানের ঠাকুর প্রাণের দেবতাকে আমি কাছে খুঁজে পাই, তাই আমার প্রথম মুখ। আকাশ বাতাস নদী বৃক্ষ লতায় পাহাড় পর্বত পর উপমা এরা সকলেই মান্য এবং প্রত্যেকেই তাদের আপন আপন চেনা ভাষায় আপন আপন চেনা শুরু করে। ওই বিজগীর শাখায় বসে পাখিরা কর কারা করি পূজন তুলে একমাত্র তারই আরাধ্য দেবতা আরাধ্য সৃষ্টি করেছে সকলে কেবল মানুষের সেবাই দেখেছে, তাই তো গাছের পাখিরাও তার নাম ধরে ডাকে, মনের পশুরা হিংস্রতা ভুলে দিয়ে তারই প্রেমে নিমগ্ন হয়ে থাকে। আর আমি দুর্দম মানব জন্ম পেয়ে আমি যদি আমার ধ্যানের ঠাকুর প্রাণের দেবতাকে ভুলে থাকি তাহলে আমি কি ওই বনের পশুর চেয়েও অদ্ভুত? আমার মনে হয় যতক্ষণ এই গানের মধ্যে ডুবে থাকি ততক্ষণ আমার সেই ধ্যানের দেবতা এই প্রাণে এসে দাঁড়ায়, আমার এই সুর তুলি লুকিয়ে পড়ে তার চন্দ্র তখন তারই প্রেমে সোয়া লাগে আমার এই পাহনা। কিন্তু যখন গান ডেকে গা আঁকি পেলে তাকে দেখি আমার প্রাণে পান্ত অনেক, তাই তো ব্যথা শুয়ে আমার গান পুরাবে আঁকি মেলে গানের গলি গানের
কৃষ্ণ বংশীধারী মুকুন্দ মুরারি হরি পারের গান্ধারি তুমি মঙ্গল আলয় অখিল জীবের প্রতি অগতির তুমি প্রতি সৃষ্টি স্থিতি তোমাতেই তোমা থাবর জঙ্গম আদি সৃজিলে তুমি বিধি সুর গান নিরবধি তব বান্তব গায় আসুদ্র হিমাচল সব বর্তনা ভূতল নত শিরে চরণ দল প্রতি জানায় তুমি কৃপাময় অতি আমি অতি মূর্খমতি তোমার ভক্তির প্রীতি মোর কিছু নাই তাই জীবন সাজেতে আসি মাদারিয়া মিলন বাসি নিজকে নিয়ে অচল অনেদিয় মরে খাই যাক বন্দনার ভাব পরিখান্ত আলোচনার যে বৃত্তান্ত আদ্য পান্ত চূড়ান্ত সিদ্ধান্ত করতে আমার একান্ত মনেরই কামনা তাই আছেন যত মহৎ ব্যক্তি আমার তো নাই বক্তৃতার শক্তি হয়তো এই অধমযুক্তি হৃদাঙ্গম যুক্তি কবু হবে না তাই দাঁড়িয়ে প্রথমবারে আমি প্রণাম করি আপনার দিকের পদনা করে আছেন যত নারী নরে আমার শিরে শুভাশিস করবেন পরিশন আমি আপনাদের শুভাশিস নিয়ে মাঠে চলব কবি কাব্য পথে এখন শ্যামানন্দ পরিব্রাজক আর রাধা বিনোদ গোস্বামীর সাথে আজ হবে কবি গানের আয়োজন আপনারা পেয়েছেন পরিচয় বাবাজি সজল কিন্তু শ্যামানন্দ পরিব্রাজকের ভূমিকায় রাধা বিনোদ গোস্বামী বলে আমায় করেছে সম্বোধন তবে আপনারা করে দেখুন বিবেচনা আপনারা আমার কাছে বলুন দেখি এত বড় মহাজনের ভূমিকায় আমি যেতে পারি নাকি আমার সেই সাধনা কোথায় তাই তো দাঁড়িয়ে আপনাদের সম্মুখ পরে নিবেদন করি রাধা বিনোদ গোস্বামীর ঘরে দেখো গোস্বামীজি তুমি আমার কথা নিও আজ তুমি আমাকে ভালোবেসে আমারই হৃদ মন্দিরে এসে আমাকে ভালোবেসে বসে বসে আমারই মুখে তোমারই ভাব ভাষা তুমি ফুটাইয়া দিয়ে গোস্বামীজির শ্রীপাদ পদ্মে করি প্রণাম অর্পণ আজ রাধা বিনোদ গোস্বামীকে প্রণাম দিয়ে আপনাদের সম্মুখে দাঁড়াইয়ে আমি সেই রাধা বিনোদ গোস্বামীর ভূমিকা করলাম ধারণ বিপক্ষে শ্যামানন্দ পরিব্রাজক আপনারা শুনতে পেয়েছেন সর্বলোক বলে বিজ্ঞানের দ্বারাই জগতের কল্যাণ সাধন হয় বলে বিজ্ঞানেই সব খাদ্য বাসস্থানের ব্যবস্থা করে বলো দেখি আমার গোচরে আর এই লোকের এই জগতে সাধুরা কি করে জগতের কল্যাণে সাধুরা কি দেয় এই তার প্রথম প্রশ্নখানি সবার সমক্ষে ধন্য টানি আপনারা জ্ঞানীগুণী বসে বসে করেছেন আকর্ণ এরপরে প্রশ্ন করে বলো দেখি আমার নারে কেননা এই আধুনিক বিজ্ঞানে জগতের যত কল্যাণ সাধন করে বিজ্ঞান ছাড়া নাকি জগতে চলা যায় এর অনেক রেফারেন্স দিয়ে গেল আপনাদের সব সময় হলো বলে তুমি আমার কাছে খুলে বলো তাহলে সাধুরা এরকম জগৎকে কি দেয় আরো তৃতীয় প্রশ্ন এনে নিবেদন করেছে আপনাদের সন্নিধানে বলে এই যে যত বৈষ্ণব গানে কৃষ্ণ নাম মুখে গায় এই কৃষ্ণ নামে হবে কি আমার কাছে বলো দেখি এই কৃষ্ণ নামের অর্থ কি আমি তৃতীয়বার প্রশ্ন করলাম তোমায় এই তিনখানা প্রশ্ন করে গেছে আপনাদের সম্মুখ পরে এইবার আপনাদের কৃপাশীষ নিয়ে শিরে আমি রাধা বিনোদ গোস্বামীর ভূমিকা করব ধারণ আমার মনে আছে ভাবে যে কয়টি প্রশ্ন করে গেছে খুলে বলি আপনাদের কাছে এক এক করে তার প্রত্যেকটি প্রশ্নের আলোচনা হবে এই নিবেদন রাখি আপনাদের রান্না পায় তবে থাকবেন ধৈর্য ধরে এই খুকি বসেছিস তো সম্মুখ পরে হ্যাঁ এদের মা বাবা যারা আছেন সবাই আপনারা আমার কথা নেবেন ছেলে মেয়েদের একটু কাছে কাছে বুঝাই রাখবেন ওরা তো আর এই কবিগান বসে না তবু আপনাদের সঙ্গ ধরে হয়েছে উদয় তবে আমি ওদের কিছু বলবো না ভালোবাসা দিয়ে ওদের শাসন করে নিয়ে আপনারা যার যার ছেলে মেয়ে এই যার যার কাছে রেখে দেবেন এ সময় কেননা ওরাও তো একদম বড় হতে পারে আপনারা ভেবে দেখেন জ্ঞানী নরে তালির ঘরে বসত করিয়ে দেখেন না এই যে মমতা দিদি যদি এই বাংলার গতি পায় আমার সাহেব দোকানদার যেজন ছিল সেই মোদিজি এই ভারতবর্ষের গতি নিল আছে প্রধানমন্ত্রী এই মন্ত্রীর ভূমিকায় তাহলে দেখেছেন এই জন্যে নিবেদন করি আপনাদের পদনা করে না জানি কি শক্তি আছে ওদের ভিতরে কোন সন্তরে কোন মন্ত্র ধরে এই জন্য আমি আগেই প্রণাম করি ওদের রান্না পায় যাক আবারও সবাইকে প্রণাম দিয়ে এইবার আমি রাধা গোস্বামী রাধা বিনোদ গোস্বামীর ভূমিকা নিয়ে কথা বলবো সবাই চলো ধরে করিমা না আপনারা কিন্তু কেউ আনমনা হবেন না আশীর্বাদ করবেন আমায়
তারা আমার সামানন্দ পরিব্রাজক এসে যে প্রশ্ন করে গেছে আপনাদের পাশে, বলে যে বিজ্ঞানেই তো সব দেয়, বলে এই যে শব্দতন্ত্র মানে মাইক জানে কয়, তাই তো? আপনারা কবিগানকে করে লাইভ শুনতে এসেছেন, এই যে যদি না থাকে মাইক তাহলে দূরে থেকে শোনা দেয়, বলে এই যে যান্ত্রিক সভ্যতার যুগে আমার সামানন্দ বলে গেল আপনাদেরকে পুরো হবে যে মাইকের যোগে এই কত গান সুন্দর হয়, তাহলে মাইক যদি না থাকতো কি করে এই গান ভালো হতো একটু ভালো করে খুলে বলো আমায়। ও দিয়ে গেল প্রমাণ, এটা তো বিজ্ঞানের দান দেখলে। বলে রাজাকে বিজ্ঞানের গুণে মাঠে কত রকম হয় ধান, কত ফলন বাড়ায়, তাহলে বলে গেছে আপনাদের কাছে যে এই বিজ্ঞানের অবদানে এই জগতে কল্যাণ সাধিত হচ্ছে। ধর্মে কি হয়? হ্যাঁ, আবার এদিকে কি আরম্ভ হয়ে গেল? তাহলে দেখুন বলে এদিকে কি হলো আপনাদের কাছে বলা ভালো, তাহলে মাইক না থাকলে কবি গান গাওয়া দায়। বাবা এই মাইক কয়দিন এসেছে বলো দেখি আমার কাছে? আগে যখন এই মাইক ছাড়া কবি গান হয়, এখনো অনেক জায়গায় শ্রোতা আছে, আমি নিবেদন করি আপনাদের কাছে তারা এই মাইকের জন্য প্রতিবাদ জানায়, জানায় সবার কাছাকাছি। সারা জীবন কবি গান খালি কণ্ঠে শুনেছি, আমার প্রথম জীবনে এই 47 বৎসরের কবি গানের জীবনে আমি অন্তত 25-30 বৎসর খালি কণ্ঠে গান গেয়েছি সবাই দেখেছে। আরো তোমার বিজ্ঞানের অবদানে আমি জানাই আপনাদের সংবিধানে মানুষের আয়ু কমে গেছে, মানুষের শক্তি কমে গেছে, মানুষের ভক্তি কমে গেছে, এখন মানুষ ওই এক জায়গায় বসেই তারে নারে করে সবসময়। কি বাবা ঠিক কিনা বলুন? হ্যাঁ, এ কথা সুনিশ্চিত। আগের দিনে তো খালি কণ্ঠে গান হতো, এসে কত বড় বড় আসনে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যেত, এটা মিথ্যা কথা নয়। আমি জানাই আপনাদের ধারে আগে মানুষ অনেক দূরে বসে থেকে নিজের ঘরে এই ঢোলের আওয়াজ শুনলে পরে তখন ভাবতো যে এই যে কবি গানের খোলায় বাড়ি করে যায় দেখেছেন। হ্যাঁ, এই দোহার পত্র যদি গান ধরে দিতে কথা সুনিশ্চিত, ওই সুরে যে ধাক্কা গিয়ে তার অন্তরে সুজবিক্ষের মত পৌঁছে যেত, বলতো ওরে আর ঘরে থাকা দায়। খুলে বলি আপনাদেরকে সংবিধানে তাই তো এই গানের সুরের টানে টানে মানুষ নিজের ঘর বাড়ি ছেড়ে পাখির থাকে কত উড়ে এসে পড়ত সভায়। জানাই আপনাদের কাছে এই একখান যন্ত্রে যে এখনো পর্যন্ত আছে, দেখেন না সুর দিলে ঝা ঝা করে বেজে ওঠে, মিথ্যা নয় শুনলেন সুর। আর আসরে দাঁড়াইয়ে যদি গায়, আজকাল তো সেসব গান হয় না, ডাক মাউসি সঠিক সংবাদ কবি এখন আর এসব তো নাই, প্রথমে বলে বাড়ি দেওয়ার পরে সরকার মশায় না হয় নয়, মনে করলাম বিবেচনা পুরনো কথা বলবো না, তবুও এদের মাইক লাগে না, এখনো পর্যন্ত নিজের শক্তিতেই সব হয়। ও বাবা আমি জানাই তোমার কাছে বিজ্ঞানের অবদানে খুলে বলি আপনাদেরকে সন্নিধানে মানুষের শক্তি খর্ব হয়ে গেছে, বুঝেছ? এই জন্যে মানুষের স্বকীয় স্বভাব নষ্ট হয়ে গেছে, স্বকীয় শক্তি বিলুপ্ত হয়ে গেছে, আর মানবতাও লুপ্ত প্রায়। আমি জানাই আপনাদের কাছে সারাটা পৃথিবী শুধু একটা রিমোট কন্ট্রোলের সুইস্টিপের অপেক্ষায় আছে, বারুদের পরে এই পৃথিবীটা দাঁড়িয়ে হয়। তুলে বলি তোমার সম্প্রতি এই হলো বিজ্ঞানের উন্নতি, দেখেন না এই যে এত যুদ্ধ বিগ্রহ কেন হয়, এত সন্ত্রাসবাদ, তুলে বলি আপনাদের সাক্ষাৎ এত দঙ্গিবাদ, সারা পৃথিবীকে যে ধ্বংসযজ্ঞ নেমে এসেছে সময়, খুলে বলি আপনাদের সংবিধানে এগুলো হলো বিজ্ঞানের অবদানে। বলো ও সামানন্দ, তুমি বললে যে ধর্মের কারণে মানুষ এই ধ্বংস হচ্ছে, বসু তাই না? যত ধ্বংসযজ্ঞ এই বিজ্ঞানের কারণে, বিজ্ঞানের অবদানে। আমি দাঁড়াই আপনাদের সংবিধানে আজকে এতটুকু একটা ছেলের হাতেও বোম দেখা যায়, কি বাবা তাই তো? সারা পৃথিবীটাই একটা বারুদের স্তূপের পরে দাঁড়ায় আছে, শুধু রিমোট কন্ট্রোলের একটা বোতাম টিপার অপেক্ষায় সব ছাড়কার হয়ে যাবে। অন্তর দেখুন ভেবে এই তো তোমার বিজ্ঞানের অবদানে হয়, তাই না? আজ পর্যন্ত প্রায়ই শুনতে পারেন ওই জায়গায় বোমাবাজি হয়েছে, ওইখানে জঙ্গিরা আক্রমণ করেছে, ওইখানে ট্রেন উড়িয়ে দিয়েছে, এটা হয় কিসের দ্বারায়? এই যে বারুদের কারখানা আপনাদের আছে না, এটা তো ধর্মের কারণে না, তোমার বিজ্ঞানের তারাই।
এসেছে ঈশ্বর ভাই। এই জন্য তো হয় করিমা না, হয়তো বিজ্ঞান বিজ্ঞান করিয়ে না কপাল পড়া দুই দিন বাইসি আসো একটু বাইসে থাকা, তা না হলে কবে একেবারে সাত দিকে সাতটা পড়ে থাকবা কটা ব্যাগ। মিথ্যা কথা নয়। তাহলে দেখেছেন কয় যে খাদ্য বাসস্থান এগুলো নাকি বিজ্ঞানে ব্যবস্থা করে দেয়, তাই না? আচ্ছা মা বলুন তো, এই পৃথিবীতে এসেছিল এমন একটা সময় সারা প্লাবনে দেশের সমস্ত ঘর বাড়ি ভেসে গেল। আপনাদেরকে জানাচ্ছিল আমি একটা কথা না বলে পারছি না, আজ এই সভায় দেখেন না এই যে পূর্ববঙ্গে যে লিবারেশন মুভমেন্ট এসেছিল আমাদের, এই যে মহান মুক্তিযুদ্ধ সাধিত হলো ওই জায়গায়, কিন্তু ব্রাক প্লাবন হয়েছিল, বন্যায় সব গিয়েছিল হেসে খুলে বলে আপনাদের পাশে ওই দেশে নয় মাস যুক্ত হয়, বুঝে নেবেন আমার কথা, নয় মাস পরে কিন্তু এলো ওই দেশের স্বাধীনতা, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ জন্ম নেয়। কি বাবা তাই তো? হ্যাঁ, তখন সব দেখেন বন্যার জলে সব গিয়েছিল হেসে খুলে বলে আপনাদের পাশে, কেউ কোনো জমি চাষাবাদ করতে পারেনি তথায়, কিন্তু বন্যার জল যখন নেমে গেল আপনাদেরকে জানা ছিল সারা মাঠে নতুন করে ফসল তৈরি হলো, এই ফসলগুলো বুনিয়েছিল তোমার কোন বাবায়, বলে বলি তোমার কাছে ঈশ্বরের অলক্ষ্য কন্যায় এই বিশ্ব জগতের সকল মানুষ বাঁচে, এই পৃথিবীটাকে গোবিন্দ ব্যাসিয়ে রেখেছেন মাত্র এক বিন্দু শিশিরের দ্বারা। এই যে বিজ্ঞানে দেখেন না সার কীটনাশক ঔষধ দিতে দিতে জমির উর্বরতা নষ্ট হয়ে যায়, তারপরে সার দিলেও কাজ হয় না, দেখেছেন পোকা পশু পাখি কীট পতঙ্গ দেখেন না, আগে তো শুধু একটু মশারির ব্যবহার হতো, আজকে বাসা যায় না মশার জ্বালায়, কত রকমের স্প্রে করিয়ে খুলে বলে আপনাদের ধারে, আর কত রকম ওই মশার ধুম জ্বালিয়ে ঘরে, তবুও মশাটা কেন নাই? ডেঙ্গু দেখেন না, এই যে ডেঙ্গুর আক্রমণ আরম্ভ হয়ে গেল ম্যালেরিয়া, তাই তো টাইফয়েড, কত রকম রোগের বীজাণু সরালো, এই হচ্ছে মশার দ্বারায়। আমি দাঁড়াই আপনাদেরকে বছরে তাহলে এত চেষ্টা করি, আর মানুষ প্রত্যেক দিন কিন্তু মায়ের আদায় ঘরে ঘরে সরকার দিয়েছে প্রজেক্ট তৈরি করিয়ে কার্ড দিয়ে মায়েদের ধারে এসে তখন ওই খোঁজ নেয় ঘরের আনাচে কানাচে খুলে বলি আপনাদের কাছে সবসময় গিয়ে কিন্তু এই খোঁজ খবর নাই, কিন্তু অসুস্থতা বেড়েই যাচ্ছে। কি বাবু তাই তো? সামান্য একটা মশার কামড়ে যদি মানুষ মারা যায় তোমার কাছে কোন বর্ণনা? আগের দিনে তো মানুষ বন জঙ্গলেও বাস করত এই কথা সুনিশ্চিত, কিন্তু সামান্য মশার কামড়ে তো কোনোদিন মানুষ মারা যেত না। কিভাবে মিথ্যা বলছি না? তাহলে তোমার বিজ্ঞানে কি করছে বলো দেখি। আমি এই যে কিছুদিন আগে কয়েক বছর আগে মাত্র সুনামি হয়ে গেল, আপনাদের কাছে বলা ভালো, বলো তোমার আবহাওয়াবিদরা তখন কোথায় ছিল যে ওই সুনামির আক্রমণের পূর্ব মুহূর্ত পর্যন্ত তা বিজ্ঞানে কোনো জানতেই পেল, বলো আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা কোথায় ছিল যে সুনামি চলে এলো অথচ তার অনেক আগে ওই পশুরাকে পেয়ে গেল? ওই দেশের জঙ্গি যারা ছিল পাহাড় পর্বতে বাস করে, বনে জঙ্গলে বাস করে, ওরা ঘোড়া হাতি এই সমস্ত নিয়ে ঘোরে, ওরা যখন ওদের পিঠে চড়ে সাগরে নিতে চায় কিন্তু উল্টে দিকে ওরা দৌড় আরম্ভ করে দেয়, সাগরের দিকে না গিয়ে উল্টো দিকে যায়, ওরা বুঝল যে নিশ্চয়ই সাগরে কি একটা অঘটন ঘটেছে, ওই পাহাড় ছেড়ে দিয়ে তখন অন্যদিকে গিয়ে পালায়, এইভাবে তাদের জীবন বেঁচে গেল। বলো তোমার আবহাওয়াবিদরা কোথায় ছিল যে যন্ত্র দেখেন না বাতাসে ঘুরিয়ে ঘুরিয়ে আবহাওয়া সংবাদ জ্ঞাপন করে, টেলিভিশনে সংবাদ পড়ে, কত প্রচার মাধ্যম মানুষকে জানায়, সেদিন এই প্রচার মাধ্যম কোথায় ছিল আমার কাছে খুলিয়ে বলো তোমার বিজ্ঞান লোকালো কোন জায়গা? হ্যাঁ আচ্ছা বলুন দেখি, আমার পেছনে রাশিয়ার মতো বিজ্ঞানের উন্নত দেশ যদি লক্ষ লক্ষ মানুষ 80 লক্ষ মানুষ শুধু জ্বরে মরে, তাহলে বিজ্ঞানে কি করে? খুলে তুমি যদি প্রমাণ চাও পেপার কাটিং এর আমি আসরের পরে ধরাই তোমার দেখাই দেবো, বুঝলে সামানন্দ? দেশ বিদেশ ঘুরিছ ঠিকই কিন্তু ঘরে বসে যাওয়ায় তাও পাও নাই, এই জন্য মানুষে বলে কি যে দেশ ঘুরিয়ে বারো আর ঘরে বসে তেরো, তবু এক বেশি নয়।
তাই ঠিক হয়েছে আমার এই শ্যামানন্দ পরিত্রাজকের বেড়ায়। তাহলে এইবার আসেন, অনেক সময় দেখেন না সার ইত্যাদি এই সমস্ত দিয়ে কৃষকরা মাঠে গিয়ে জমি চাষ করে নিয়ে বীজ বপন করে, তথায় হয়তো ধানের গাছ গজায় উঠে, খুলে বলি আপনাদের নিকটে এমন ভাবে ধান দেখা যায়। তারপরে হয় কি জানেন, সুন্দর ভাবে ওঠে ফুলিয়ে আপনাদের কাছে বলি খুলিয়ে, কিন্তু কিছুদিন গেলে ওই ফুলগুলো শুকিয়ে শুকিয়ে মারা যায়, ধান হয় না। তখন কয়ে ধানের বেশি জোর বেশি হইয়ে গেছে, খুলে বলি আপনাদের কাছে ওই ওষুধের তারা এই জন্য ধান হয় নাই। কিন্তু আসল কথাটা তা না, ঈশ্বরের করুণার শিশির ধরে আমি দাঁড়াই আপনাদের গোচরে ধানের আছে, ওই যে যখন ফুলিয়ে যায় সেই ফুলগুলো যখন দেখবেন ওর মাথাটা কিন্তু এরকম ফাঁকা হয়, উপর দিকে ফাঁকা থাকে, রাতের বেলায় শিশির ধরে ওই শিশির গিয়ে ওই ধানের খোসা ফাঁকার ভিতরে ঢুকে যায়, ঢুকে এই মুখটা বন্ধ হয়ে গেলে পরে চাউল সৃষ্টি হয় তখন ওই ধানের খোসার ভিতরে, দেখেছেন? তাই ঈশ্বরের করুণা শিশির ছড়ে এই বিশ্বকোষে ভাই আমি জানাই তোমার কাছে এই সাড়ে ছয় কোটি পৃথিবীর সাড়ে ছয় কোটি মানুষকে ঈশ্বর করুণা শিশির দিয়ে বাঁচিয়ে রেখেছে তোমার বিজ্ঞান টিজ্ঞান ভাই। তোমার কাছে করিমা না, এই ভাবে বিজ্ঞান নিয়ে বড়াই করতে যেও না বাবা। বড় বড় বিজ্ঞানীরা আজ তাদের ধর্ম বিশ্বাস দেখেছে কি আয় বুঝলে, এই জন্য দেখো একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী এবং শ্রেষ্ঠ দার্শনিক আইনস্টাইন কি বলেছে তার ভাষায়, আমার কথা পরে শোনো, তোমার বিজ্ঞানী কি কয় আগে তাই বলো। আইনস্টাইন বলেছেন তার ভাষায় যে সায়েন্স ইজ লেব উইদাউট রিলিজন, LMEI লেব মানে খোলা, সায়েন্স ইজ লেব উইদাউট রিলিজন, সায়েন্স মানে বিজ্ঞান, বিজ্ঞান খোলা, এই ধর্ম ছাড়া উইদাউট রিলিজন মানে ধর্ম ছাড়া বিজ্ঞান খোড়া, ভালো করে শুয়ে যাও কপাল খোড়া, এই জন্য ভাঙিয়ে দেবো তোমার আজ ওই বিজ্ঞানের দ্বারা, একটু ভালোভাবে করে দিও শ্রবণ বাবা। এই জন্য ধর্মহীন কয় যে তুমি ধর্মহীন মানুষকে পশু সমান বললে কেন, তো কি বলবো তাই বলো, বলবো কি আমার অন্যায় কোথায় বাবা, ওইখানে অত করে কথা বলবো। তাহলে আমি একটু দেরি পরিচয় দেখেন তো দেখি, ধর্মহীন মানুষ পশুর সমান হবে না, ধর্মহীন মানুষ তার মানে কি মানুষের ধর্ম কি, মানুষের ধর্ম মানবতা কি বাবা, তাই তো মানুষের ধর্ম মনুষ্যত্ব, মানুষ বলে না অমানুষের মতো ব্যবহার করলি মনুষ্যত্বটাও ভুলিয়ে গেলি একেবারে, হ্যাঁ দেখেছেন? তাহলে পশুর যদি পশুত্ব থাকে, খুলে বলি আপনাদের মাকে, মানুষের মনুষ্যত্ব থাকবে, মানুষের হলো মানব ধর্ম মানে মনুষ্যত্ব, মানবতা যার মধ্যে না রয় সেটা পশু নয়, আপনারা বলুন দেখি অসানন্দ বাবা তুমি নিজেই করিও বর্ণ, যে মানুষের ভিতরে মনুষ্যত্ব বিরাজ না করে কি বলবা তারে, তুমি করিও। এক বুড়ি রাতের অন্ধকারে শুয়ে আছে নিজের ঘরে, রাত্রি বারোটার পরে চিৎকার করে উঠেছে, ওরে মা রে বাবা রে আমি তো মরেছি, যেই চিৎকার করেছে ওরে মা রে বাবা রে আমি তো মরে গেছি, সবাই আলো ধরিয়ে বাড়ির লোকজন আলো ধরিয়ে ছুটে এসছে, নাতিরা কয় যে ও ঠাকুমা তোমার কি হয়েছে, বলে আমার সাপে কামড়াইছে রে দাদা, সে বিরাট সাপ, কয় যে কোন জায়গায় কামড়াইছে, কয় যে ওর সে তেরো চোদ্দ উনত্রিশ সাত সাপ, বুকি কয় নাতিরা কয় যে ডোর বাঁধতে হবে তাড়াতাড়ি বলো আমায় কামড়িয়েছে কোন জায়গায়, কয় যে দাদা রে চোদ্দ হাত্তার পড়া, নাতিরে কয় সর উনি বলবি না তোর কামড়াইছে কোন জায়গায়, কই যে ওই দেখি যে বেড়ার ফাঁক দিয়ে ক্যাল 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 করে চলে যাচ্ছে, বোঝেন কয় কোন জায়গায় কামড়াইছে তাড়াতাড়ি জোর মারবো বল, কয় যে আমার রাঙা দুধু আসছে, বলে হ্যাঁ ওই তো বারান্দায় বসে আছে, যে আমাদের প্রধান সাহেব আসছে, বলে হ্যাঁ আসছে, ওই উঠোনে দাঁড়ানো নয়, বলে আমাদের গ্রামের মেম্বার আসছে, বলে চার পাঁচজন আসছে, যে গ্রামের মাতুব্ব যে চার করা চার মাতুব্ব আসছে, কয় আমার কাছে দেখে দিয়া সবাই গিয়ে কয় যে বুড়িমা তোরে কোথায় কামড়াইছে, কয় বাবা তোমরা প্রধান গ্রামের মেম্বার পাড়ার মাতুব্ব, আমি বুড়ো মানুষ ভালো চোখে চোখে দেখি না, তোমরাই বলো বাবা, তোমরা দশজন আছো তোমরাই কও আমার কোন জায়গায় কামড়াইছে,
শ্যামানন্দ যে মানুষের ভিতরে মনুষ্যত্ব না রাখে এই চলাচলে তাকে কি বলবে তুমি বলো, আমি তোমার কাছে শুনে যেতে চাই বলে তাহলে ধর্মহীন মানুষ পশুর সমান হবে কিনা আপনারা করে দেখেন বিবেচনা, তাই তো? যে মানুষের দেখেন না, আচ্ছা বিড়ালের বাচ্চা কি হয় বাবা? বিড়াল হয়, কুকুরের বাচ্চা কি হয়? পশুর বাচ্চা কি হয়? পশু হয়, তাই তো? পাখির বাচ্চা কি হয়? মানুষের বাচ্চা। সবাই কি মানুষ হয়? তাহলে বিড়ালের বাচ্চা বিড়াল হয়, কুকুরের বাচ্চা কুকুর হয়, পাখির বাচ্চা পাখি হয়। তাহলে এইবার ভেবে দেখো ভিয়ায় মানুষের বাচ্চা কেন সেই মানুষ হবে না? মনুষ্যত্ব যদি না থাকে ভিতরে, আমি তো নাই তোমার বচনে ওই মানবতাই হলো মানুষের ধর্ম। সেই মানবতাহী মানুষ তারে পশু ছাড়া কিছু বলা চলে না। এই জন্য বলেছি ধর্মহীন মানুষ পশু ছাড়া। কেননা কুকুরের কাজ কি? আপনি কুকুর দেখলে কি করবেন? একটু দূর দিয়ে সরে যাবেন না, নাকি বাবা? যে যদি কামড়ায় তাহলে কুকুরের ধর্ম কি কামড়ানো, তাই তো? আগুন যদি এখানে জেলে ওঠে খুলে বলে আপনাদের নিকটে, ওর কাছে কাছে গেলে আপনি সাবধান থাকবেন না যে কত দূর থেকেই আগুনের লেলিহান শিকা বরস করতে পারে আমায়? নাকি আগুন জ্বলছে আপনি আগুন ঢুকিয়ে দেবেন তার ভিতরে, দিবেন নাকি না? তাহলে নিজে সতর্ক হয়ে শীতকালেও বেশি শীত পড়ে গেলে, এই যে শীতকালে দেখেন আমাদের গানের শেষে এই যে আমাদের কবির দলে অনেক সময় গিয়ে আগুন পোহায়, আবার আর একজন বলে যে মজা পায় কিন্তু বারে বারে পা ওদিকে দিও না, যার হয়তো চাদর গায়ে আছে দাগ দিয়ে পায় তার কাছে একটু দূরে থেকো, ওই চাদরের কোনায় যেন আগুন ধরে যায় না, তাহলে তার থেকে সাবধান থাকে। তার মানে কি? আগুনের ধর্ম পড়ানো, তুমি যে অবস্থায় থাকো তোমাকে পড়াবে, তাই তো বাবা? আপনি ইচ্ছা নাই করে যদি কোনো পুকুরের কাছে বা নদীর পারে দাঁড়িয়ে থাকেন, আমার আপনার ইচ্ছা নাই, কেউ যদি ধাক্কা দিয়ে জলে ফেলে দেয় কি হবে? আপনার সব পোশাক বা আপনি ভিজে যাবেন, তাহলে জলের ধর্ম জল করছে পালন, তাই তো? জলের ধর্ম সিদ্ধ করা, ওটা ভেদাভেদ। তা এ যদি হয় তাহলে পশুর ধর্ম পশুকে পালন করে, জলের ধর্ম জল পালন করে, আগ্নের ধর্ম আগুন পালন করে, বাতাসের ধর্ম বাতাস পালন করে, তাহলে মানুষের ধর্ম মানুষ পালন করবে না? যদি না করে তাহলে এইবার কি বলবে তারে? তুমিই করো বল। এই জন্যে আমি বলি সহস্তা ধর্মহীন মানুষ পশুর সমান, তাই তো? এই আইনস্টাইন একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী, শ্রেষ্ঠ দার্শনিক আইনস্টাইন বললেন কি? যে সায়েন্স ইজ লেম উইদাউট রিলিজন, মানে বিজ্ঞান হলো খোয়া এই ধর্ম ছাড়া। তাহলে ঠিক দেখতে হবে ধর্মের দ্বারা। আমি প্রথমবারে জবাব দিয়ে বুঝালাম তোমায়, আরো কত বিজ্ঞানী আছে আমি জানাই আপনাদের কাছে, ডারউইন যেমন, উনি ডিসেন্ট অফ ম্যান নামক যুগান্তকারী কারো গ্রন্থে আমি জানাই আপনাদের সভা প্রান্তে উনি যে ইভলিউশন থিওরি করেছেন বর্ণন করলেন উদ্ভাব, মানে ক্রম বিবর্তনবাদ সূত্র বলে যারে আমি জানাই আপনাদের গোচরে, উনি বললেন এই পৃথিবীটাকে হোমোজেনাস অবস্থায় ছিলেন, এক বস্তু সার, হে হোমোজেনাস পরিবর্তন পরিণত হলো, মানে বহু বস্তু সারে পরিণত হলো। উনি কি বললেন? কিসের দ্বারায়? প্রোটাইলের দ্বারায়। আপনাদের কাছে বলে রাখি প্রোটাইলটা কি? উনি বললেন এইটাই সেই অনাদি শক্তি, আদি মূল কারণ, মানে তাকে ঈশ্বর বলা হয়। এর মাধ্যমটা কি? ইউনিফর্ম স্পেস অফ ইথার, দেখেছেন? একদিন ইথারে আপনা আপনি কিছু বুদবুদ আকার ভেসে উঠল পতাকারে, এটা তোমার কোন বিজ্ঞানী বাবা সৃষ্টি করে না। কারণ শরীরে আপনাদের কাছে বলি খুলে, এটা আমাদের ধর্মশাস্ত্রে লেখা নয়, একদিন কারণ সাগরে খুলে বলি আপনাদের গোচরে এই সৃষ্টির বুদবুদ রাশি যখন উঠেছিল ভাসি, তা হতে এই সৃষ্টি প্রজন্ম এলো চলাচলে, কি বাবা, তাই তো? আর সেই কথাই ডারউইন বললেন যে একদিন ইথারে ইউনিফর্ম স্পেস ইথার, ইথারের মাঝা কিছু বুদবুদ আকার হলো সিজার, খুলে বলি আপনাদের ধারে ডারউইন তার নামকরণ করে ইলেকট্রন, ওই যে ইলেকট্রন প্রোটন নিউক্লিয়াস এগুলো যে বুদবুদ আকার উঠেছিল ডারউইন তখন তার নাম দিল ইলেকট্রন,
উনি এক্সপেরিমেন্ট করে দেখলেন ওটা বিবিধ একটা পজিটিভ ইলেকট্রন একটা নেগেটিভ ইলেকট্রন একটা ধনাত্মক একটা ঋণাত্মক তা পজিটিভ ইলেকট্রনের নাম দিলেন তিনি প্রোটন আর নেগেটিভ ইলেকট্রনের নাম দিলেন আয়ন বা ইয়ন এই প্রোটন এবং আয়ন বা ইয়নের মিলনের ফলে আপনাদের কাছে বলি খুলে এলিমেন্টস তৈরি হলো ধরাতলে উনি তাই করেছেন বন্ধুরা এটা তাপতারিত হই আপনাদের কাছে উদাহরণ কই কোনো বিজ্ঞানীদের তাপ তাপ না কখনো শীত কখনো গরম কখনো শীতোষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলের প্রভাবে খুলে বলি আপনাদেরকে এবে তখন কম্পাউন্ডস মানে যৌগিক পদার্থ সৃষ্টি হলো কোথায় তাহলে উনি বললেন এগুলো কিসের দ্বারা হয় ইলেকট্রনের দ্বারা দেখেছেন তাহলে ওটা কি বলে এটাই ঐশ্বরিক শক্তি অনাদি শক্তি যাকে দিয়েছে পরিচয় দেখেছেন তাহলে এই যে দেখেন না তুমি যে ইলেকট্রন প্রোটন নিউক্লিয়াস একে ভাঙলে পরে খুলে বলে আপনাদেরকে গোচরে যে অণু পরমাণু পর্যন্ত পাওয়া যায় বিজ্ঞানী যে করলেন বর্ণনা এই পরমাণুকে আর ভেঙে ক্ষুদ্র অংশ বের করা যায় না আর আজকে আমাদের ধার্মিকরা কি বলছে যে হ্যাঁ এরপরে ভাঙলে হয় ঈশ্বর কণা আপনাদের হয়ে গেল জানা এই পর্যন্ত করে সাধনা সব করার সূক্ষ্মতম সত্তা সৃষ্টির মূল রহস্য নয় বিজ্ঞানীরাও লিঙ্গ মিলিয়ে খুঁজে বলি আপনাদেরকে সন্নিধানে কেননা বিজ্ঞানীদের এই বিজ্ঞানীদের এক্সপেরিমেন্টেও সেটা সঠিক প্রমাণিত হয় তাহলে ধর্মের কাছে তোমার বিজ্ঞান গেল হেরে খুঁজে বলি আপনাদেরকে গোচরে এই সৃষ্টির মূল রহস্য তখন উদ্ঘাটন করতে যায় বলে তাহলে সাধুরা কি দেয় এইবার শোনো তাহলে সাধুরা কি দেয় প্রথম প্রশ্নের সমাধান আমি দিলাম কিন্তু আপনাদের সংবিধান ও যে প্রশ্ন আমায় করেছিল তার এক নম্বর প্রশ্নের জবাব হয়ে যায় এইবার মনে আছে ভাবো আমি দুই নম্বর প্রশ্নের জবাব দেব বলে বিজ্ঞান এত কিছু দিল সাধুরা কি দেয় সাধুরা কিভাবে কল্যাণ করে খুলে বলি তোমার বেচনে মানুষ যখন জন্ম ধরে ওই যে বলেছি না জন্ম নিলেই নাহি মানুষের বাচ্চা হয় মুরগির বাচ্চা জন্ম নিলেই মুরগির বাচ্চা হয় তাই তো শুকরের বাচ্চা জন্ম নিলেই শুকরের বাচ্চা হয় কুকুরের বাচ্চা জন্ম নিলেই কুকুরের বাচ্চা হয় মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগির বাচ্চা হয় কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষের বাচ্চা হয় না বুঝেছ বাবা তাই তো মানুষের এই মানবত্ব পেতে ফিরে খুলে বলি আপনাদের বছরে মনুষ্যত্বটারে জাগানোর জন্য একদম সাধক প্রবণের প্রয়োজন নয় আমি এখান থেকে করব শুরু যাকে বলা হয় ধর্মগুরু বুঝলে মানুষের যখন অধবতন ঘটায় মনুষ্যত্ব না থাকে খুলে বলি আপনাকে তাই তো ওকে পুনরুজ্জীবিত করতে একদম ধর্মগুরুর কাছে যদি যায় ধর্মের আদর্শ দিয়ে সত্য কথা বুঝাই কইয়ে তার আধ্যাত্মিক উন্নতি ঘটাইয়ে তারে উন্নত স্তরে নেয় তাহলে সঠিক মানুষ হতে হলে পরে যে পথের প্রয়োজন করে তাই তো সাধবী দ্বারা চলাচলে তারা মানুষকে সেই পথের সন্ধান দেয় খুলে বলি তোমার সম্প্রতি তাদের দ্বারা হয় এই মানুষের উন্নতি অর্থাৎ তারাই অধ্যাত্ম শক্তির উন্নতি ঘটায় বুঝলে বাবা এই জন্য তোমার কাছে করি পারল না রাগ করো না ফেরো না যে সাধকরা কি দেয় সাধকরাই মানুষকে মানুষ বানায় মানুষ গড়ার কারিগর খুলে বলি সৌভাগ্য এই জন্য ভাগ্য চালক বা ভাগ্য গুরু যারা আছে বসুধায় সেই ধার্মিকদের কাছে গেলে পরে মানুষ মানুষ হতে পারে বা মানুষকে কি করে পথে দেওয়া যায় আচ্ছা তুমি একবার খুলে বলো না আমার ভাই যে কোনো অমানুষ হয়ে গেলে পরে ওই অমানুষকে কি করে মানুষ করা যায় তোমার বিজ্ঞানে পারে মনে হয় না যদি কোনো মানুষের আত্মিক অবনতি ঘটায় তাহলে মানুষ অমানুষ হলে পরে যদি চরিত্র ভ্রষ্ট হয় তাহলে বলো বিজ্ঞান এই চরিত্রকে সংশোধন করতে পারে বাবা বলুন দেখি আমার চরিত্র নষ্ট হবে পরে বিজ্ঞানীকে দিতে পারে সে জানি তোমার হার্ট যদি ব্লক হয় তাহলে বিজ্ঞান সেরে যায় বাল নষ্ট হয়ে গেলে পরে বিজ্ঞানে পরিবর্তন করে দিতে পারে কিডনি নষ্ট হয়ে গেলে পরে কৃত্রিম উপায়ে ধরিয়ে ওইখানে কিডনি সংযোজন করিয়ে দেয় কিন্তু যদি কারো চরিত্র নষ্ট বিজ্ঞানের সাথে পারে মনে হয় না কিন্তু একজন সাধু পারে
দেখেন না যা আদি যে মহাকাব্য তার কার ওটা কি রামায়ণ তাই না বল রামায়ণ কে লিখেছিলে আদি কবি বাল্মীকি জানে কয় হ্যাঁ এই আদি কবি বাল্মীকি আগে কিন্তু ছিল দস্যু যার মানবতা অবনতি ঘটেছিল দুনিয়ায় বনের মধ্যে থেকে খুলে বলে আপনাদেরকে বাকি ওই বনপথ ধরে যত মানুষ যায় এদের বেঁধে রেখে আমি যারাই আপনাদেরকে বাকি তখন সমস্ত ধন সম্পত্তি লুট করে নিয়ে যায় অনেক মানুষকে ফেলে মেরে এইভাবে থেকে মনের ভিতরে একদিন দেখেন পিতামহ ব্রহ্মা আর নারদ মুনি যখন ওই বনপথ ধরে যায় ব্রহ্মা নারদ মুনি যখনই এলো ওই রত্নাকর দস্যু তখন সামনে এসে লাফ দিয়ে পড়েছিল তোমরা কে চলেছ কোথায় কথা ওখানে দাঁড়াও আর তোমাদের গায়ে যত স্বর্ণ অলংকার আছে ওগুলি সব আমার কাছে খুলে দাও হ্যাঁ দেখে যে বিনাটা কত সুন্দরভাবে সমাধি মোড়ানো রত্নাকর বলে ওটা নিয়ে যাবে কোথায় আমার কথা নাও তাড়াতাড়ি আমার কাছে সঁপে দেয় আমি রত্নাকর দস্যু আমার নাম শুনলেই মানুষ পায় ভয় বলি তোমাদের বরাবরই আমি যে কত মানুষ মারি আর সমস্ত ধন সম্পত্তি লইকারী আমার সম্পর্কে তোমার ধারণা নাই এসবার এই রত্নাকর দস্যু এভাবে যখন দম্ভ নিয়ে সম্মুখে এগিয়ে গিয়েছিল তখন ব্রহ্মা নারদমণি থমকে দাঁড়াল ব্রহ্মা করুণা ভয় করুণা দৃষ্টি তখন নিক্ষেপ করে দেয় ডাক দিয়ে বলেছে রত্নাকরের ধারে আচ্ছা তুমি এই যে মানুষ মেরিয়ে মানুষের ক্ষতি করিয়ে যে ধন সম্পত্তি হরণ করিয়ে নিয়ে কি কর বলে কেন বাড়িতে আমার মাতা পিতা আছে বাড়িতে আমার স্ত্রী আছে আমার পুত্র কন্যা আছে এদের জীবিকা নির্বাহ করিস বলে তাই কিন্তু রত্নাকর শেষের দিন এলে পরে খুলে বলি তোমার ভেতরে এই শক্তি আর থাকবে না তোমার ভিতরে একদিন এই সকল কিছু দিয়েছে রে তোমাকে চিরতরে নিতে হবে বিদায় এই যে তুমি যা করছো এটাতে পাপ হচ্ছে রত্নাকর বলে পাপ বলে হ্যাঁ তোমার যে পাপ হচ্ছে এই পাপের ভাগ তুমি এই সমস্ত করিয়ে সমস্ত ধন সম্পত্তি নিয়ে পেরিয়ে মানুষ মেরিয়ে যাদেরকে খাওয়াচ্ছ তারা কি তোমার এই পাপের ভাগ নেবে এইবার রত্নাকর চমকে তাই তো যাদের জন্য আমি পাপ করছি আমি এই সমস্ত নিয়ে মানুষ মেরে সব নিয়ে কিনে তাদের খাওয়াচ্ছি তারা কি আমার এই পাপের ভাগে নেবে বলে একবার কি শুনি আসো না তারা ভাগ দেবে কি রত্নাকর বলে ও এই তোমাদের কৌশল আমি শুনতে যাই আর তোমরা পালিয়ে যাও দুই ভাই তাই না বলে না আমাদের দুজনকে গাছের সঙ্গে বেঁধে রেখে দাও সত্যি রত্নাকর দুজনকে যখন গাছের সঙ্গে বেঁধে দিল রত্নাকর ধীরে ধীরে বাড়িতে এসে উপনীত হল যখন অবনত মস্তকে বাবার পান দিয়ে ভিতরে ঢুকছিল বাবা ডাক দিয়ে বলছে রত্নাকর আজকে তোর সঙ্গে কোন সাধুর দেখা হয়েছে বলে বাবা কি করে বুঝবে বলে জানিস এতদিন বাড়িতে এসে যেভাবে দম্ভ নিয়ে কথা বলিস আমাদের যেভাবে হুঙ্কার দিস কিন্তু আজকে যে তোর মধ্যে সাধুর আচরণ দেখলাম এসো মানুষ যদি প্রকৃত সাধু সঙ্গ করে ওরে বাবা খুলে বলি তোর বচনে তার স্বভাবটা তখন নমনীয়তায় পরিণত হয়ে যায় খুলে বলি তোর স্থলে দেখিস না গিয়ে গাছে ফল ফলে এমনি তাই মাথা কা অবনত হয়ে যায় তুই কি কোনো সাধুর পরশ পেয়েছিস রত্নাকর ধীরে ধীরে গিয়ে প্রণাম করেছে বাবার পায়ে বলে বাবা আমি জানি না দুজন মানুষকে দেখেছি তারা সাধু কিনা আমি তাদের গাছের সঙ্গে বেঁধে রেখে আমি তোমাদের কাছে হয়েছি বলো বাবা আমাকে বলো স্পষ্ট করে আমি এতদিন যত ধন সম্পত্তি হরণ করে মানুষের মাথায় বাড়ি মেরে মানুষ কেটে সব হরণ করে এনে তোমাদের খাওয়াই এসো তোমরা বলো তো আমাকে এনে আমার এই পাপের ভাগ কি তোমরা নেবে বাবা বললে রত্নাকর তা নেব কেন তুই যখন ছোট ছিলি
তখন তো আমাদের জন্যই তুই সকল খাবার দিল। তোর মা তাকে বুকে দুগ্ধ দিয়ে করেছিল প্রতিপালন, আর একটু বড় হয়ে পরে আমি উপার্জন করি, তুই থাকতি বসে ঘরে, আমি বাঁচাতাম তোর জীবন। এখন আমরা বুড়ো বুড়ি হয়ে গেছি, বলি তোর কাছাকাছি, এখন তুই বাবার সমতুল্য, আমরা সন্তান সম আছি, আমাদের পালন করবি না? শোন বাবা, এতদিন তো জানি না তুই কি করে আমাদের জীবিকা নির্বাহ করিস, জানলে ওই পাপ খাদ্য আমার মুখেও দিতাম না, তো পাপের ভাগ নিতে যাবো কি না? চমকে উঠেছে, রত্নাকর ভাবছে, মায়ের কাছে গিয়ে বলেছে, মা প্রণাম দিয়ে বলেছে, মা তুমি তো তাই বলবে? বলে, হ্যাঁ রে কাকা, তোকে 10 মাস 10 দিন ধরে রেখেছিলাম গর্ভে পুড়িয়ে, প্রসব বেদনা সহ্য করে আমি তোকে বক্ষে করেছিলাম, তোর কাছে বলি খুলি, যেদিন তুই ভূমিষ্ঠ হলি তোর বদন দেখে আমার সমস্ত ব্যথা মান হলো, আমার এই দেহের রক্ত নিয়ে এই দুগ্ধ জিয়াইয়ে সেই দুগ্ধ পান করিয়ে আমি রেখেছিলাম তোর জীবন। তা বল দেখি আমার সংবিধান, আমি তোরে দুগ্ধ করালাম পান, তুই তাতে সিক্ত হলো তোর প্রাণ, আজকে তোর পাপের ভাগ আমি নিতে যাবো কেন? রত্নাকরের ভিতরে দস্যু সত্তা দুর্বল হয়ে যাচ্ছে। এইবার প্রিয়ার কাছে গিয়ে ডাক দিয়ে বলেছ, ওগো প্রেয়সী, আমি তো তোমাকে কত ভালোবাসি, তুমি আমার অর্ধাঙ্গী নেই, আমার জীবনের অর্ধেক তুমি, আমি জানি এই দুনিয়ায় তাহলে আমি যে সমস্ত পাপ কর্ম করে যা কিছু হরণ করে এনে তোমাদের বাঁচাই এসো, আমার কাছে করো মানলো না, আমার সে পাপের ভাগ তুমি আমার অর্ধাঙ্গী নেবে না? স্ত্রী ডাক দিয়ে বলেছে, আমি শুধু তোমার অর্ধাঙ্গিনী নয়, আমি তোমার ধর্মপত্নী, বলি তোমার বরাবরই তোমার ধর্ম কর্মে আমি সহায়তা করতে পারি, কিন্তু তোমার পাপের ভাগ নিতে দেবো কিসে? আমি যে তোমার ধর্মপত্নী, যদি কোনো ধর্ম করো ধরো আমার কথা ধরো, আমি ঘরে বসে শুধু থেকে তোমার মাই, হ্যাঁ বলি তোমার বরাবরই তোমার এই পুণ্যটুকু আমি নব সঞ্চয় অর্ধেক নব সঞ্চয় করি। যখনই এই কথা কয় নিজের অলক্ষে আজ রত্না করে ও কি কল বেয়ে দর করে অশ্রু ধারা ধরে পড়ছে, কাঁদতে কাঁদতে যখন ওই বরের মধ্যে হলো নয়, আস্তে আস্তে ব্রহ্মার কাছে গেল, সমস্ত হাতের বাঁধন পায়ের বাঁধন খুলে দিচ্ছিল, আর দর দর করে অশ্রু ধরে পড়ছে, প্রণাম দিয়েছে, বলছে রত্নাকর চমকে উঠে বলছে, না না আমি আর রত্নাকর যার নাম শুনলে পরে মানুষ প্রকম্পিত হয় চরাচরে, তোমরা হাত দেখো নারদমুনিকে মুক্তি দিয়েছে, ডাকি দিয়ে বলতে লাগলো, রত্নাকর আয় কাছে, ভুলে আছে ভাবো, খুলে বলি তোকে এবে যার মানুষটার কাছে একদিন ফিরে যেতেই হবে, তার জন্য তো কিছুই করিস নাই দুনিয়ায়, আজ তারই সন্ধান দেবো তোরে, আহে না আমার কাছে পদ্ম করে সেই নাম দান করব এ সময়। বলে বল দেখি রাম, রত্নাকরের দস্যু বৃত্তির পরিণাম ওই রাম উচ্চারণ করতে পারে না এ সময়, বলে কি মরা, আমার বলছে বলতো রাম, ও বলে মরা, বলে গীতা 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 বলতে বলতে যেমন ত্যাগি ত্যাগি হয়, আর তেমনি ওই মরা 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 বলতে বলতে একদিন রাম হবে তোর প্রসঙ্গ। দেখো ব্রহ্মা যখন দীক্ষা দিয়ে গেল তখন এই বরের মধ্যে রত্নাকর বসেছিল, এইভাবে নাম জপ করেছিল, তথায় এই ওই যে বলমি কি মানে কি উইপোকা উইপোকা যারে কয় ফুলে বলি আপনাদের নিকটে ওরা নাম জপ করছে, এই উইপোকা তখন তার গা বেয়ে উঠে, যেমন তো বনের মধ্যে বিরাট বিরাট উইপোকার ঢিবি হয়, ঠিক আছে, ফুলে বলি আপনাদের মাকে ওই উইপোকার বাসায় তখন রত্নাকরকে ফেলেছে ঢেকে। অনেকদিন পরে ব্রহ্মা নারদ মুনি ওই পথ ধরে যখন যায় ওই বনমধ্যে যখন এলো রাম নামের ধ্বনি আকাশ বাতাস প্রতিধ্বনিত হচ্ছে, ব্রহ্মা বলেছে নারদ এ রাম রাম করছে কে,
দেখো আকাশ বাতাস ঘাসের পাখিরা এমনকি লতা রাজি পর্যন্ত ওই নামের মহিমায় ওরাও কিন্তু সেই নামযুক্ত হয়ে সবাই রাম 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 বলে দিচ্ছে জয় উত্তরি কথা। এই পরিবেশ দেখা হলো রচিত হলো যত আছে না ভক্ত বৃন্দে একবার হরি হরি নারদ মুনি বলছে প্রভু একদিন রত্নাকার দস্যুকে রাম নামে দীক্ষা দিয়েছিলেন। ব্রহ্মা বলছে দেখে বলো তো দেখো দেখি সে কোথায় কে কোথায় থাকে খুঁজতে খুঁজতে দেখে যে ওই উই পোকার দিঘির ভিতর থেকে রাম নামের ধ্বনি শোনাটা দেখেছেন ওই যে বলবি কি ওইটা যখন ভেঙে দিল তখন ওই রত্নাকার মুক্ত হলো দেখে যে সেই রত্নাকার ধ্যানস্থ হয়ে রাম নাম জপ করছে তাই তো বাল্মীকি নাম পেল ব্রহ্মা বাল্মীকি বাল্মীকি নাম দিয়ে সত্য কথা বুঝাই কয়ে একদিন রামায়ণের প্রথম শ্লোক তার মুখে তে জোগা ব্রহ্মা তখন আদেশ দিল আমার কথা শোনা ভালো তুমি রামায়ণ মহাকাব্য রচনা করবে বিশ্ব বসুক তাই আদি কবি বাল্মীকি পেয়েছিল না বিখ্যাত হলো এই ধরাধার যার ছাড়া রামায়ণ রচিত হলো বাবা ধার্মিকরা কি দেয় দেখো মানুষকে মানুষ করে খুলে বলি তোমার ধারে ওই মানবতার পুনরুদ্ধার করে মানুষের মধ্যে মনুষ্যত্ব জাগায় এই পথ ধার্মিকরা দেখায় এই ধার্মিকে তাই করে দান দিলাম তোমার দুটি প্রশ্নের সমাধান এইবার গিয়ে ছোট্ট একখানা গান তৃতীয় প্রশ্নের জবাব দেবো সময় ভাগে ভাগে জবাবটা ভাগে ভাগে দিয়ে থাকি একশোটা দিলে বারোটা টেকে কিনা এই জন্য একটু আগে ভাগে দিয়ে যাই মানে এক ভদ্রলোক বিদেশে চাকরি করে তিন চার বছর পরে পরে বাড়িতে ফেরে তা বাড়িতে কি কি হয় বাড়িতে ওর মা আছে স্ত্রী আছে আর ছোট্ট একটা ছেলে আছে আর কি ওর আদর করে পোষা একটা কুকুর আছে আর একটা ঘোড়া আছে আর হলো রামু নামে একদম চাকর হয় দেখুন ফোন ফ্যাক্সে তখন জানাই দিল বাবু বলছে রামুরে আমি অমুক তারিখে বাড়িতে আসছি তুই কিন্তু হাওড়াতে গিয়ে গাড়ি নিয়ে পৌঁছালো ভালো সত্যি তাই রামু তখন ওই গাড়ি নিয়ে চলে গেছে প্রবাহী অপেক্ষা করছে বাবু যখন বাইরে এসেছে ও দেখেই হাউ হাউ করে কেঁদে পড়েছে কয় যে রামু কাঁদিস কেন বাড়িতে সবাই কেমন আছে কয় যে মঙ্গলে অমঙ্গলে আছে রামু কয় যে মঙ্গলে অমঙ্গল আছে বলে মঙ্গল তো বুঝলাম অমঙ্গলটা কি তাই একে বল কয় যে সামান্য একটু অমঙ্গল এখন শুনতে হবে না চলে নাকি বাড়ি যায় তাই না আগে বল কয় বাবু বলবো বলে হ্যাঁ যে ওই আপনার সেই আদরের যে কুকুরটা কয় আদরের কুকুরটা কি কয় যে আদরের কুকুরটা মারা গেছে এইটুকু অমঙ্গল কয় আদরের কুকুরটা মারা গেছে তোরা ছিলি না হয় যে বাবু গরিবের কথা কয়জন শোনে কেউ তোলে কানে আমি এত করে বললাম যত বড় ঘোড়ার মাংস ওই সব মাংস তোদের এই একা ওই অতটুকু একটা কুকুরিয়ে খায় তাই বাসে নাকি তা শুনলো কোন জায়গায় কয় যে অত বড় ঘোড়া ওই সম্পূর্ণ মাংস তোদের এতটুকু কুকুরিয়ে খায় সেই সেই কুকুর বাসে হ্যাঁ কি বললি আমার কুকুর মরিছে ঘোড়াও মরিছে কয় যে বাবু মরবে না কতবার করে পাতলাম মানা ওই যে পুকুরের দক্ষিণ প্রান্তে আপনার সেই মিঠি আম গাছটা বিরাট আম গাছ বললাম যে হে ঘোড়াটারে ওই জায়গায় রেখে আম গাছ থাক তোরা কেউ কাটিস না ঘোড়াটারে সরায় বান আমার কথা কে শোন কেউ তুললো না কানে ওই গাছ কাটলো যখন গাছ তো মোড়া দিয়ে তখন ওই ঘোড়ার পিঠির পরে পড়ে এই জন্যই ঘোড়াটা মরে তাহলে আমি বলিস কি আমার আমার কুকুর বললো এদিকে আমার ঘোড়া গেল এরপরে আম গাছ কাটার কি প্রয়োজন ছিল তাই তো বারে এই বর্ষাকালে ওই আর একটা আম গাছ তো ছোট আম গাছ এই দুটো আম গাছ রয়েছে আপনার আর তাই শুধু একটা আম গাছে আপনার মার এই বর্ষাকালে পড়ানো যায় ওই কি বলি আমার মাও মরে গেছে কয় মরবে না বাবু এই দুটো বয়সে অতটুকু নাতি ছেলের শোক কয়জন সইতে পারে বলুন দেখি আমার কয় দেয়ার আমি বলিস কি আমার ছেলেও মরে গেছে বলো বলে রে
কয়জন মারবে না, অত দুধ ছেলে যদি মায়ের দুধ না পায় ল্যাকটোজেন খেয়ে কয়দিন বাঁচানো যায়? কয়েকদিন, তার মানে আমার বোন কই তো ওই স্বামী তো আগে গড়িয়ে পথ দেখাইছে। একবারে বললি যে কায়দায় মরি আসতিছে, আপনিও দেখেন কি না দেখেন? একটু ভাগে ভাগে জবাব দিয়ে যাই, কেননা আমার শ্যামানন্দ টেকে এইবার ভালো, এমনি করে হৃদয়ে মন কীর্তন আগুন যাবে।
আমারে ধুন আপোনারে বন্ধু কিছু দেয় না আমারে ধুন আপোনারে দেয় না কিছু আলো এই করে চোখ মিছু এই অচে কোনে কখন থাকে এসি তো আমার আজ সে যে পরশু কত সে কত এইখানে বৃন্দাবন এক প্রেম হই শ্রীমতী আলহারি কৃষ্ণ বিবাহের বাস্তবিক হয়ে কৃষ্ণ হয় কৃষ্ণ করে ভাগবতে বলেছে তাৎপর্য হইয়া যে ভজ তাকে বলা হয় সমস্ত আরে লতি বৃদ্ধি প্রলয় প্রেম নাম করে সাধু ভক্তি হইতে হয় হৃদয় আর লতি গেল হয়ে তারে প্রেম নাম পায় প্রেম বৃদ্ধি ক্রমে নাম প্রমাণ প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব পায় আর এই মহাভাব স্বরূপী রাধা ঠাকুর আমি সর্বত্রী কৃষ্ণ কাম কাশী আর আমরা কি বুঝলাম শুধু বৃন্দাবনেই যে রাধা রানী ছিলেন তা নয় আমরা জগতের সময় ঈশ্বর নারী পুরুষ সৃষ্টি করেছে শুধু যে কামনায় জর্জরিত হয়ে নারী পুরুষ দুজন একত্রিত হয়ে তখন শান্তি মিলে বলে না কুপথে চলে আপনাদের কাছে বলি তাই তো সেই দাদার ভূমিকায় যেতে হলে যে উত্তরে তার সাধনা বুঝেছো বাবা এই পথের সন্ধান এই প্রেমের গুরুই দিতে পারে যে প্রেমে যত বাধা এই প্রেম ঈশ্বর আর ঈশ্বর প্রেম এই অপার্থিব অপ্রাকৃত প্রেম পেতে হলে আগে গুরুর কাছে থেকে হবে বুঝেছো বাবা এই গুরুতেই তখন তার মাথায় যিনি পরম ব্রহ্ম
যেমন বীজের মধ্যে বৃক্ষ থাকে, চোখে না যায় দেখা, তাকে না কাছে আম ধরে, ভেবে তাকে জ্ঞানী ধরে, ওই পাকা তলায় বলে সেই আম নিয়ে যদি কেউ ভিতরে নাচি আছে বলি আপনাদেরকে মানে বীজ চাল পায় আমার তো ওই বীজ লাগিয়ে দেয়, আবার তখন বীজের অঙ্কুরোদ্যম ঘটায়, আর একটা গাছ হয় বলো ওই গাছে আবার লক্ষ লক্ষ আম ধরে, ভেবে দেখে জ্ঞানী মারে, আবার ওই কেকে তখন তলায় পড়ে। আনন্দে মানুষ তাই করে হচ্ছে, আরে আগে আমকে আখিটা ফেলে দিলে আপনাদের কাছে বলা ভালো, কিছুদিন পরেই দেখলে তখন আমের আখি থেকে কিন্তু কাজ করা হয়েছে, কিন্তু ওঠে না বাড়ির আশেপাশে যদি কই আমকে আখি ফেলে দেয় হয়তো বাড়ির মায়েরা কি করে উঠোন কাটে ঝাড় দিয়ে যেখানে ওই ময়লা মাটি ফেলে দেয় তার মধ্যে সেই আমের বীজ পড়লো, কিছুদিন পরেই তখন ওইখানে আমের কাজ করি নামের মধ্যে সেই যুগল সাধনা করিয়ে মানুষ আছে রাধা কৃষ্ণের যুগল পায়। তাহলে কৃষ্ণকে আমি দিলাম পরিচয়, কৃষ্ণ বাচক শব্দ মানে যিনি ধারক শক্তি, অনন্ত কোন ধারক শক্তি যার মধ্যে নয়, তিনি কারণের কারক। আমি আমি বলি এই দেখুন বিজ্ঞান বিজ্ঞান তো করো বাবা, এই যে আমাদের যে সৌরজগৎ, আচ্ছা সৌরজগতের মধ্যে কয়টা গ্রহ আছে? নয়টা গ্রহ, তাই তো? তোমার বিজ্ঞানীরাই দিল পরিচয়, তাহলে সৌরজগতের ভিতরে নয়টা গ্রহ আছে, আর গ্রহ এইগুলো দিয়ে একটা সৌরজগৎ। আর আমাদের ভাগবত কি বলেছে জানেন? এই রকম 50টি সৌরজগৎ জগৎ দিয়ে এক করে দাদা ওই বিভাগটা একটু কমে মানে অনেক বেশি ক্ষতি কম করে 50টি সৌরজগৎ যদি এক হয় তাহলে এক ব্রহ্মাণ্ড বলে তাহলে, আর তার মতো 50 কোটি ব্রহ্মাণ্ডে মাটি বলে তার উপরে আর এক সূর্য হয়। দেখেন এই সৌরজগতের অধিকর্তা হলো সূর্য, এই তো বাবা এই সূর্যই কিন্তু সবাইকে ধরে রেখেছে। তাহলে 50টি সৌরজগত একত্রিত হলে ওইখানে আর এক সৌরজগত মেলে, তার উপরে আর এক সূর্য পাওয়া যায়। কি সূর্য? তার নীল সূর্য বলা হয়। দেখলেন তার মতো 150 কোটি মৃত সূর্যকে ধরে রাখে, খুলে বলি আপনাদের বাকে, তার উপরে আর এক সূর্য থাকে যাকে কুম্ভ সূর্য বলা হয়, তার মতো 250 কোটি কুম্ভ সূর্যকে রাখে ধরে, আর এক সূর্য আছে তার উপরে যাকে বৃষ্টিক সূর্য কয়, আর তার মতো 550 কোটি বৃষ্টিক সূর্যকে রাখে ধরে, আর এক সূর্য আছে তার উপরে যাকে মকর সূর্য বলা হয়, ওর মতো 1250 কোটি মকর সূর্যকে রেখে ধরে, খুলে বলি আপনাদের গোচরে তার উপরে মিথুন সূর্য রয়, তার মতো 750 কোটি মিথুন সূর্যকে ধরে রাখে, তার উপরে আর এক সূর্য থাকে যাকে কল্পক সূর্য বলা হয়। আর এমনি কোটি কোটি কল্পক সূর্য মকর সূর্য মিথুন সূর্য কৃষ্ণের প্রতিলম রূপে দেখা হয়। বাবা খুলে বলি তোমার সম্প্রতি এই যে যাকে বলা হয় ব্রহ্ম, আমার শ্রীকৃষ্ণের এক একটা ব্রহ্ম এক একটা অঙ্গ থাকি, তার প্রতিলোম রূপে এমনি কোটি কোটি ব্রহ্মাণ্ড প্রজাতিত হয়। ওটাই এই কৃষ্ণ পরে আমি যদি এখন বলি যে দেখেন না সে সময় কাঁচা আম পাওয়া যায়, কাঁচা আম ভালো করে পাতলা পাতলা করে কেচি, খুলে বলি আপনার ওই যদি একটু নুন দিয়ে কাঁচা লঙ্কা বেঁকি ওর সাথে মিশাইয়ে দিয়ে বটে, আবার একটু কাসন্ন দিয়ে পাঠা কেমন লাগবে বাবা? আমার জিহ্বায় জল আসছে,
আসছে আসছে বলতে আমারও এসে গেছে তাহলে নামের তারা এই নদী বললাম পথে আপনারা শুনেছেন বোধহয় রাজা বিক্রমাদিত্যের রাজসভায় নবরত্ন ছিল মানে নয় জন পণ্ডিত, আর তার মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত হল কে বল? কালিদাস পণ্ডিত। তা উনি একদিন রাজকার্য ছেড়ে বাড়িতে যাচ্ছে ফিরে, তাই রাস্তার ধারে আবার একটা গভীর জঙ্গল হয়, জানেন তো জ্ঞানী নরে, ওই জঙ্গলের মধ্যে এক যক্ষ বাস করে। ও লক্ষ্য করে পণ্ডিতের অমনি সম্মুখে এসে দাঁড়ায়, কয়ে যে দাঁড়াও পণ্ডিত, তুমি নবরত্নের শ্রেষ্ঠ পণ্ডিত, তোমার জন্য আমি রাজার মাথাটা আমি আনতে পারি না, তাই আজকে আমার কয়েকটা প্রশ্ন আছে আমি তাই করবো তোমার কাছে, তবে প্রশ্ন করবো ইশারায়, আগেই নাও ভেবে তোমার কিন্তু ইশারায় জবাব দিতে হবে, তা না হলে তোমার মাথা কেটে নিয়ে যাবো নিশ্চয়। পণ্ডিত ভাবে যে আমি নবরত্নের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত, হ্যাঁ জ্ঞান বুদ্ধি বিবেচনা শাস্ত্রীয় আলোচনা এই সমস্ত ধ্যান ধারণা আমি রাখি দিলাম, এই নিয়ে আমরা ব্যাখ্যা করি, আরো বনে জঙ্গলে বাস করে যক্ষ রাক্ষস জাত এমন কি পাণ্ডিত্য নিয়েছে ধরিজ, প্রশ্ন করবি আমার ইশারা এই হয় না? পণ্ডিত কাজে শোনাবে আবার ভাবে যে আবার আক্রোশ ভরে যদি যা বলেছে তাই করে, কয়ে যে শোনো ভাই আমি রাজকার্য ছেড়ে কেবল বাড়িতে যাচ্ছি ফিরিয়ে স্নান হাত সেরিয়ে, যখন ফিরিয়ে আসবো এই জায়গায় তুমি আমার কথা নিও, সেই সময় আমার প্রশ্ন দিও, তুমি যেভাবে প্রশ্ন করো আমিও জবাব দেবো সেই খাই না, তাহলে ঠিক আছে যাও এই পথ দিয়ে না যে রাজবাড়ি যাবা কোন খাই না। ও তো এইভাবে অপেক্ষা আছে বাড়ি যাচ্ছে, কিন্তু পণ্ডিতের মুখখানা মেলান এমন সময় পথিমধ্যে ওনার এক নীতির সঙ্গে দেখা হয়ে গেছে, কালী সুতার, সুতার মানে মিস্ত্রি কাজ করে কাঠ মিস্ত্রি, এই জন্য সুতার টাইটেল ধরে, ওর নামও কালী আর উনি কালিদাস পণ্ডিত, এই জন্য দুইজনে মিশিয়ে পাঠায়। ওই কালী সুতার দেখেই কয় যে কি মিতে কেমন আছো, কয় যে মিতে ছিলাম তো ভালো, লবার ছিলাম মানে বর্তমানে কি অবস্থা, বনের ভিতরে এক যক্ষ আছে না ও আমার ইশারায় প্রশ্ন করতে চায়, আমারও নাকি সেই ইশারায় জবাব দিতে হবে, আচ্ছা নিচে বলো দেখি তাই কি হয়, আমি পণ্ডিত মানুষ কত দানা শোনা আর বনের মধ্যে তাকে কি এমন প্রশ্ন করবি আমায়। কালী সুতর কয় যে মিতে তোমার যেতে হবে না, আমার কথা লও তুমি আমারে পাঠায় দাও, ও সালা মোটে আমার দেখতে পারে না, পিয়াই ওর সঙ্গে এইরকম বাক বিতণ্ড আমার হয়, এই জন্য তোমার যেতে হবে না আমি যাচ্ছি, বলে ঠিক আছে চলো তাহলে শুনে দেখি। পণ্ডিত গিয়ে বলছে যদি আমার মিথ্যে জবাব দেয় তাতে হবে, যক্ষ বলে যে হ্যাঁ আমার সঠিক জবাব পেলেই হবে, বলে ঠিক আছে যে ঠিক আছে তাহলে তোমার মিথ্যে থাকলে ওই জায়গায় যাও, তুমি যাও তুমি শ্রান্ত ক্লান্ত যাও তুমি ফিরে যাও। পণ্ডিত মশাই চলে গেছে কিন্তু গোপনে এক গাছের আড়ালে দাঁড়ায় আছে যে দেখি ওইখানে কি হয়, এর ভিতরে ওই কালী সুতোর কাজে আমার বেশি নাই সময়, কথা বলো তাড়াতাড়ি প্রশ্ন করো, যেই বলিছে অমনি ওই চক্ষ এরকম করে হাতের এক আঙুল দেখায়, তা যেই এইভাবে এক আঙুল দেখিয়েছে আর সাথে সাথে কালী সুতোর এরকম দু আঙুল দিয়ে ঘা দিয়ে দেখায়, বলে হ্যাঁ ভাই হয়ে গেছে চক্ষ মেনে নাই, বলে বাহ তাহলে তো ভালোই পারি, ওনারও মেনে গেছে ভা ধরি, এরপরে যেই চক্ষ এরকম করে তিন আঙুল দেখায় আর সাথে সাথে এইভাবে দুটো আঙুল দেখায় এরকম না চায়, যেই এক আঙুল দেখায় যক্ষ বলে হ্যাঁ দিলাম সাই, এরপরে কি ওই যক্ষ হাত দিয়ে ভাবে ঘুরোয় ঘুরোয় দেখাচ্ছে, তা যেই ঘুরোয় ঘুরোয় দেখায় অমনি ওই যে কালী সুতর ও হাত তারে এইরকম করে দেখায়,
গজে হ্যাঁ ঠিক আছে জবাব হয়ে গেছে। এরপরে শক্ত দুই হাত দিয়ে এরকম টান দিয়ে দেখায়, আর কালী সুতোর সেই সময় কন্যু দিয়ে এরকম একটা ঘা দিয়ে দেখায়, বলে হ্যাঁ ভাই এসো কোলাকুলি করি, তুমি বুদ্ধিমান ভারী, তুমি সঙ্গে সঙ্গে আমার সব কটা প্রশ্নের জবাব করেছো, দান যাও তোমরা দুইজনই খালাস, আর তোমাদের নাই কোনো ভয়। এই যখন বলে দিল, দূর থেকে কিন্তু ওই কালিদাস পণ্ডিত দেখেছিল, কালী সুতর যাই চলে গেল। এই সময় পণ্ডিত মশাই আবার ওর কাছে ফুটে যায়, বলে দক্ষ ভাই দাঁড়ো, আচ্ছা তুমি বা কি প্রশ্ন করলে আমার মিতের ধারে, আর আমার মিতেই বা কি ভেবে জবাব সারে, তুমি একটু বুঝাই দাও না। এইবার সত্য কয় যে পণ্ডিত মশাই ভেবেছিল আমি বনে বাদারে বাস করি, আমি যক্ষ রাক্ষস যা কি বা জ্ঞান রাখতে পারি, শোনো আমি তোমার মিতেকে বললাম যে ব্রহ্ম এক, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ভেদ জ্ঞানে হয় জীবের শাস্তি, মুনিরাও বলে স্বস্তি স্বস্তি, এক ব্রহ্ম ভিন্ন কিছু নাই দুনিয়ায়। এই জন্য এক আঙুল দেখালাম যে ব্রহ্ম এক, বলে আমার মিতে কি জবাব দিল, হ্যাঁ ভালো জবাব দিয়েছে, তোমার মিতে বললো যে ব্রহ্ম এক, তবে সৃষ্টিতে আছে ভাগ, দুই আকারে সৃষ্টি, ভালো আছে তো মন্দ আছে, আলো আছে তো অন্ধকার আছে, অর্থাৎ সৃষ্টিতে দুই আকার। ওই পণ্ডিত ভাবে অন্তরে বা সত্যি তো চমৎকার প্রশ্ন, চমৎকার জবাব, বলে তারপরে যে তারপরে আমি তিন আঙুল দেখালাম, আমি বললাম হ্যাঁ দুই আকারে সৃষ্টি বটে, কিন্তু সৃষ্টিতে তিন গুণে তিনজন, সত্যরাগতম এই ত্রিগুণে তিনজন ব্রহ্মা বিষ্ণু শিব, আর তোমার মিতে জবাব দিল তিন হতে এক জীব, তিনি এক আর একে তিন। পণ্ডিত শুনলো অবাক হয়ে যায়, যাচ্ছা তারপরে হাত দিয়ে ঘুরায় ঘুরায় কি দেখালে, আমি তো ওই বনের কোণে ছিলাম, বলে আমি ঘুরায় দেখালাম যে পৃথিবীটা হলো গোলাকার। পণ্ডিত বলে যে আমার মিতে কি জবাব দিল তার, বলে হ্যাঁ সেও জবাব দিয়েছে পরিষ্কার, বলে যে পৃথিবীটা গোলাকার, তাই বাসুকি নাগের ফড়ার পর সেই জন্য একটু হাতটাকে সাপের মতো, সাপের ফড়ার মতো করে দেখায়, বাহ চমৎকার চমৎকার। তারপর বলে আমি এই দুহাত দিয়ে টান দিয়ে দেখালাম যে জগতে কত দৈত্য দানব কত অপশক্তি আছে, আমি জিজ্ঞাসা করি তোমার কাছে যদি পৃথিবীটারে কেউ টান দিয়ে ফেলে দেয় একটা সাপের মাথার পরে, ফড়ার পরে যদি কেউ টান দিয়ে ফেলে দেয়, বলে তোমার নিতে কি কয় যে তোমার নিচে এভাবে কনুই দিয়ে ঘা দিয়ে দেখালো, তার মানে না যদিও সাপের মাথার পরে পৃথিবী আছে, পড়ার কায়দা নাই, কারণ ওইখানে একটা ধর্মের খিল মারা নয়, বড় শান্তি পেয়ে হিয়ায় পণ্ডিত কাজে, ঠিক আছে ভাই ধন্যবাদ জানাই তোমায়, তাহলে এবার আমি বিদায় নিয়ে যাই, বলে ঠিক আছে। সত্যি পণ্ডিত তো দৌড় আরম্ভ করে দিল, বাড়ি না গিয়ে আগে সুতরের বাড়ি গেল, ডাক দিয়ে কয় যে মিতে বনের ভিতরে কি হলো একটু খুলে বলো আমায়। কালী সুতর কয় যে ও আমাকে দুই চক্ষে ওটা দেখতে পারে না, ও সারা দেখার সাথে সাথে আমারে কয় যে তুই আসছিস কেন, আমি তোর এক চোখ কানা করে দেবো, তাই এক আঙ্কুল, মানে ও প্রশ্ন করেছে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, আর ও বুঝিছে যে আমার এক চোখ কানা করতে চায়, তা আমি সারা পাত্র নাকি মিকে বলো দেখি, আমি বললাম সারা তুই আমার এক চোখ কানা করবি, আমি তোর দুই চোখ কানা করে দেবো, এই জন্য তুই এমন দেখা যে তারপরে কয়েকজন আগের চালায় বাসে না আমার তিন চোখ কানা করতে চায়, আমি বললাম যে আমার তিন চোখ আছে এই গোড়ার দিন তুমি কানা করিয়ে নেবে, দেখায় বাহ। এরপরে কালী সীতর কয় যে এইবার ও করে বর্ণনা, ভাই শোনো প্রশ্ন করিয়ে তো তোমার সাথে পারলাম না, তা আসো এখন আর কোনো ঝগড়া ঝাঁটি চলবে না আজকের থেকে, আসো একটু বন্ধুত্ব পাতাই, হ্যাঁ তাই একটু রসিকতা করে যাই, কয় করো কয় যে এইভাবে ঘুরে ঘুরে আমার কয় যে ওই যে সাত পাক ঘুরিয়ে যে বিয়ে করে, তুমি তো ওই সাত পাক ঘুরিয়ে বিয়ে করেছো, দেখে মানে ও বলেছে ঘুরাই ঘুরাই যে পৃথিবীটা গোলাকার, আর ও জবাব বুঝেছে যে পৃথিবীটা গোলাকার, তা পৃথিবীটা বাসুকি নাকের ফনার পরে আছে, আর ও কি বুঝেছে, ও কয় যে তা ঘুরাই ঘুরাই কি বললো, কয় যে একটু রসিকতা করে গেল, কয় যে সাত পাক ঘুরিয়ে তুমি কি বিয়ে করেছো, তুমি কি জবাব দিলে, কয় যে আমি জবাব দিলাম বিয়ে করেছি, তোমার বউটা একটু ছোট, দেখুন কি প্রশ্ন কি জবাব, তাই হাত দিয়ে টান দিয়ে ধরে দেখায়, বলে আমারে কয় যে তুমি মিস্ত্রি মানুষ, এইভাবে
বাইরে যখন কাজ বাস করতে যাও তোমার অতটুক বললে একা ঘরে তাকে যদি কেউ টান দিয়ে নিয়ে যায় সেই জন্য এরকম টান দিয়ে দেখায় যে কি বললে তুমি যে আমি বললাম যে আমার বউ নিয়ে যাবে আমি কালি সুতো এসে কেন বসায় দেব না আমি তো যে কায়দা জবাব দিয়ে গেলাম ও কি বসবে না তা ওই জানে আপনারা নিয়েছেন আমি তাতেই আনন্দ পাই তবে আর বেশি কথা বলবো না